أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وأثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تعالى مثل الذين ينفقون أموالهم في سبيل الله
كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة الله يضاعف لمن يشاء الله واسع عليم. وقال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن سلسلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال النبي صلى الله عليه وسلم لو كان لابن آدم وأبيه ذهب لحب يكون له سالم. وقال النبي صلى الله عليه وسلم ولا يملأ جوف ابن آدم إلا التراب أو طمع. قال عليه الصلاة والسلام চোখের পলকে তুমি হতে পারো নাশ, চোখের পলকে তুমি হতে পারো নাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো নাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়াই উড়া ভাবনি হাওয়াই উড়া তুমি যে রঙিন ঘরে সুতোই টান দিনে মালি ও সুতোই টান দিনে মালি পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দনে এতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি
নাই রে দুনিয়াতে, চোখেরই পালকে তুমি হতে পারো নাশ, চিরতরে চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসী তাই কেটেছে জনম কত অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পড়িতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পালকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পালকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, লিল্লাহি তাকবীর। একটা ছেলে কেউ নাই, একটু পানি গরম করি, এটা খুলে দিতে আচ্ছা ভাই, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন ভাই, এটা কি সিনেমা হল নাকি ভাই? দাঁড়িয়ে কি দেখছেন, সামনে আসেন না রে ভাই, আজিব আজিব লোক এই জায়গায় আছে এখনো, সব জ্ঞানী জ্ঞানী সুফি মহাপণ্ডিত রথী মহারথী, কত আপনার জ্ঞান বেড়ে গেছে, কম্পিউটারের যুগ, নেটের যুগ, ইন্টারনেটের যুগ, এখনো কি বোকা থাকা দরকার? আল্লাহ একটু খুলে একটু গরম পানি দাও, গরম পানি আছে একটু দাও না। তো এখনো কি দাঁড়িয়ে থাকবেন, সামনে বসবেন না, আসেন। আল্লাহ তুমি আজকে জানসা তুমি কবুল করো, যারা অজানা যারা অবুঝ আল্লাহ তাদেরকে বুঝ শক্তি দান করো, যারা দোকানে অজাতা সময় এটাকে নষ্ট করছে, আপনার বিভিন্ন রকমের খাবারের দোকান, কাপড়ের দোকান, ফলের দোকান, তারপরে মনোহারির দোকান, এই আহলে হাদিসের জলসাতে একবার জোরে বলবেন আস্তাগফিরুল্লাহ, বলবেন না একবার আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এদেরকে ভূত শক্তি দান করো। অনেক কথা বলবো, প্রতিদিন আড়াই ঘন্টা করে, দু ঘন্টা করে, আড়াই ঘন্টা করে চলছে লাইভে, লাইভ চলছে, তো বলেন নাকি লাইভ চলছে। তো কথা হলো, আপনারা কি এখনো আসতে পারেন না? আবার শুনতে পেয়েছেন শাহাবুদ্দিন সাহেব এলাকায় প্রোগ্রাম করছি আপনাদের দেখা সাক্ষাৎ, যে যে প্রতিদিন তো দেখছি নেটে আর ইউটিউবে আর লাইভে, এই জায়গায় যাব না, এই দূর থেকে শুনি না, আসুন সামনে আসুন। একটা জালসা দিয়েছেন, একটা প্রোগ্রাম করেছেন, মাইকিং করেছেন, প্রচার করেছেন, হ্যান্ডবিল চাপিয়েছেন, বক্তা এনেছেন, রানিং জলসা চলছে, আর এখনো পর্যন্ত কি এই সময়টাকে নষ্ট করা যায়? আল্লাহ
তুমি এখনো তুমি তাদেরকে বই শক্তি দান করো, জ্ঞান দান করো, যেন এই জায়গায় তারা সুন্দরভাবে দশ মিনিটের মধ্যে যেন আল্লাহ সভা যেন পূর্ণ হয়ে যায়। একটু দোয়াটা পড়ি, আমরা সকলে দোয়াটা পড়ি, আমার সঙ্গে পড়বেন। রব্বি শরাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি শরাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصرنا ولا تنصر علينا، اللهم انصرنا ولا تنصر علينا، اللهم أهلك الكفرة والفجرة والمشركين، اللهم أهلك اليهود والنصارى، اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم زلزل أقدامهم، ابن العالمين এই জায়গায় একটা জলসা দিয়েছে আল্লাহ, বিশাল প্যান্ডেল করেছে, মাইকিং করেছে, প্রচার করেছে, সমস্ত রকম এই তোমার ঘর বানাবার জন্য একটা জলসা দিয়েছে আল্লাহ। তুমি আজকের জলসা তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের বিজ্ঞাপিত আমার খুব অন্তরের খুব স্নেহের যোগ্যতম সভাপতি মহাশয়, আমার স্টেজে উপবিষ্ট ওলামায়ে কেরামগণ, আমার সামনে বসে থাকা দেশ বিদেশ থেকে আগত শ্রোতামণ্ডলী ভাইয়েরা, পর্দার আড়ালের অবলা সরলা সুশিক্ষিতা স্নেহে শিশা পর্দানাসীন মা ও বোনেরা, আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার ধোকায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে, রংতামাশায় পড়ে দুনিয়া দুনিয়া করে পাগল হলাম, আর একটা যে চিরস্থায়ী আমাদের একটা জীবন আছে, এটা হলো ক্ষণস্থায়ী জীবন। চিরস্থায়ী জীবনের জন্য আমাদের কোনো ভাবনা নাই, চেতনা নাই, চিন্তা চেতনা আমাদের কাছ থেকে একটা একটা করে হারিয়ে যাচ্ছে, এটা হলো ক্ষণস্থায়ী। আর অনন্তকাল, অনন্তকাল যার শেষ হবে না, এই চিন্তা ভাবনা আমাদের মনের ভিতর থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। এই জন্য আমরা খেলতামাশায় রংতামাশায় গান বাজনায় থিয়েটারে সিনেমাতে মোবাইলে উলঙ্গ ছবি ন্যাংটা ছবি সব জায়গায় আজ ছড়িয়ে গেছে, পরকালকে আমরা হারিয়ে ফেলেছি। এই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আজকের জালসা যেন কবুল করেন। আবার পড়ি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। প্রাণের মুসলমান, আপনাদেরকে একটা কথা জানাব, আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বিখ্যাত সাহাবী নবীকে বলছেন, নবী আপনার তো ঘুম ভেঙে গেছে, তো আপনার জন্য আপনার যে যে পিঠে একটা দাগ রয়ে গেছে, আপনার জন্য যদি এই পৃথিবীর বুকে একটা স্পঞ্জ তৈরি করে দেওয়া হয়, একটা গদি তৈরি করে দেওয়া হয় স্পঞ্জ, আজকে যেমন পৃথিবীতে অনেক রকমের আপনার স্পঞ্জ তৈরি হচ্ছে, তখনকার জামানায় আল্লাহর নবীর জামানায় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন নবীকে, নবী গো আপনার জন্য যদি একটা সুন্দর নরম বিছানা তৈরি করে দেওয়া হয় তাহলে কেমন হতো, আপনি আরাম করে শুয়ে থাকতেন। নবী আমার বললেন, আন্না দুনিয়া ফানিয়াতুন মুনকতিহা,
আন্না দুনিয়া ফানিয়াতুন মুনকতিয়া, এই পৃথিবীখানা প্রাণীহীন হয়ে যাবে, পৃথিবীটা সমতল হয়ে যাবে, অসমতল ভূমি থাকবে না, তালভূমি মালভূমি উচ্চভূমি কিছুই থাকবে না, এক কথাই পৃথিবীটা একদম সমতল হয়ে যাবে। নবী আমার বললেন, আমি কিছুক্ষণ গাছের ছায়ায় আরাম করব, আর ওই গাছ পরিত্যাগ করে আমি যুদ্ধে চলে যাব, সফরে চলে যাব, হয়তো শহীদ হয়ে গিয়ে আমি আল্লাহর কাছে পুরস্কার লাভ করব। অতএব পৃথিবীর বুকে আমি তোষক গদি নেব না, পৃথিবী শান্তির জায়গা নয়। বন্ধু আমার, আপনারা মনে মনে বলবেন, শাহাবুদ্দিন সাহেব বীরভূম থেকে এই হোসেননগরে আমাদেরকে এই জায়গায় ভুল বুঝিয়ে গেল, ভুল বোঝার করতাম কোনো কারণ নাই। বন্ধু রে, পরকালকে অগ্রাধিকার দিতে হবে, দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়, চিরস্থায়ী জায়গা হল পরকাল। পরকালের জন্য পৃথিবীর বুকে তোমাকে জবাবদিহি মূলক জীবন যাপন করতে হবে। পৃথিবীর বুকে তোমাকে সুন্দর ভাবে জীবন যাপন করতে হবে। নবী আমার বললেন, দুনিয়াটা হলো ধোকা, পৃথিবীটা হলো ধোকা, দুনিয়াটা হলো আদা সত্য থেকে উৎপত্তি হয়েছে, তুচ্ছ নিকৃষ্ট এর কোন দাম নাই। হযরত আল্লামা ইবনে কাইয়্যিম রহিমাহুল্লাহ নাওয়ার আল্লাহ মরকদহ ওয়াজাআলাল জান্নাতা মাসওয়াহ, হযরত আল্লামা ইবনে কাইয়্যিম রহিমাহুল্লাহ নাওয়ার আল্লাহ মরকদহ ওয়াজাআলাল জান্নাতা মাসওয়াহ, সুন্দর করে বলছেন, বন্ধু রে, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন, মা মাদা ফি দুনিয়া আহমামুন ওমা বাকিয়া মিনহা আমানি ওয়ালাকত বাইনহুমা দায়ান, মামাদা ফি দুনিয়া আহমামুন, জীবনে যে অংশ ফেলে রেখে এসেছি, জীবনে যে অংশ ফেলে রেখে এসেছি সেটা একটা স্বপ্ন, জীবনে যে অংশ সামনে বাকি আছে সেটা একটা আকাঙ্ক্ষা, অলক তো দয়ো, আর এর মাঝখান দিয়ে সময় সব চলে যাচ্ছে। বন্ধু, কত বড় কথা চিন্তা করেছেন, জীবনে যে অংশ ফেলে রেখে এসেছি সেটা একটা স্বপ্ন, জীবনে যে অংশ সামনে বাকি আছে সেটা একটা আকাঙ্ক্ষা, অলকুত আর এর মাঝখান দিয়ে সময় সব চলে যাচ্ছে। এরপর তিনি বলছেন, আসাদিহি
দুনিয়াদারের অবস্থা হচ্ছে, দুনিয়াদারের অবস্থাটা হচ্ছে, আপনি দুহাতে পানি খামচায় ধরেছেন, মজবুত করে ধরেছে দুমুট পানি রে, পানি খামচায় ধরবেন একটা আপনি পরীক্ষা করে নেন, আপনি দুহাতে পানি খামচায় ধরেছে, পানি খামচায় ধরার পর হাত দুখানাকে ওপরে উঠে একবার পরীক্ষা করে দেখবেন, আঙুলের ফাঁকে এতটাও পানি থাকবে না, থাকবে না, থাকবে না, কারণ আঙুলের ফাঁক তার সাথে খিয়ানত করবে। সুতরাং পৃথিবীকে যারা প্রাধান্য দিয়েছে, পরকালকে যারা ভুলে বসেছে, দুনিয়া দুনিয়া করে যারা মেতেছে, জেনে রাখো পানি খামচে ধরলে, পানি খামচে ধরলে আঙুলের পাক দিয়ে যেমন পানি খিয়ানো করে চলে যায়, যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে এইভাবে ফাঁকি দিয়ে চলে যায়। তবু দুনিয়ার প্রতি মানুষের মায়া এত বেশি, এত বেশি, আল্লাহর নবী বলেন লাউকানা লিবনি আদমা ওয়াহাবিন দাহাবিন লাহাব্বা ইয়াকুন লাহু সানিয়ার, পৃথিবীতে যদি কাউকে একটা মা ঘরে যদি সোনা দেওয়া যায়, লোকটি বলে রব্বুল আমিন এরকম যদি আরো একটা সোনা ভরা মাঠ পেতাম, দ্বিতীয় আরো একটা মাঠ দেওয়া হলে বলবে তৃতীয়, এরকম যদি আরো একটা সোনা ভরা মাঠ পেতাম, নবীজি আমার বলেন ওলাইয়ামলাহ জৌফ ইবনি আদম ইল্লা তরাব, মানুষের 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 কবরে না যাওয়া পর্যন্ত, জুরুতুল মাকাবির কবরে না যাওয়া পর্যন্ত পৃথিবী বুকে ওই লোকটার পেট ভরবে না, পেট ভরবে না, ওই লোকটা বলবে আরো চায়, আরো চায়। ওই লোকটা তিনতলা বিল্ডিং হলো, ছয়তলা বিল্ডিং হলো, দুতলা বিল্ডিং হলো, বাড়ি গাড়ি হলো, টাকা কড়ি হলো, সব হলো, সুন্দর নারী হলো, গাড়ি হলো, বাড়ি হলো, সব হলো, তবু ওই লোকটি বলছে ওই লোকটি জীবনে আরো চায়, আরো চায়, চাওয়ার কোনো শেষ নাই। এমনি করে দুনিয়ার মহব্বতে এমনি তারা পাগল হয়ে যায়, বেমানুন তারা আল্লাহকে ভুলে যায়। হ্যাঁ কি না? আরে হ্যাঁ কি না বলে না, এই জন্য বলছেন ওগো কবর গাহের মাটি দুনিয়ারে মায়ার পিছনে তোমার জেনেছি খাড়ি, ওগো কবর গাহের মাটি দুনিয়ারে মায়ার পিছনে তোমার জেনেছি খাড়ি, কবে তুমি হাই ডাক দিবে মরে তোমার শীতল কোলে, ঘুমিয়ে পড়িব তোমারি বাঁকে পৃথিবী মায়া ভুলে, কবে তুমি হাই ডাক দিবে মোরে তোমারি শীতল কোলে, ঘুমিয়ে পড়িব তোমারি বাঁকে
দুনিয়ার মায়া ভুলে রবে না সেদিন পিতার আদর মায়ের স্নেহের কোল বন্ধুজনের বিরুবানুভূতি শিশুদের কলরব রবে না সেদিন পিতার আদর মায়ের স্নেহের কোল বন্ধুজনের বিরুবানুভূতি শিশুদের কলরব ওগো কবরের আসিবে সেদিন নিরালানি ঝাম অজানা দেশের ডাক আসিবে সেদিন অজানি ঝাম ওগো কবর গাহের মাটি দুনিয়ার মায়া পিছনে তোমারে জেনেছে গাড়ি কবরের ভার অজানা দেশের ডাক আসিবে সেদিন নিরালানি ঝাম জোরে বলবেন না লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আরে আওয়াজ দেন না রে ভাই আওয়াজ দেন তাহলে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মায়ার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আপন আপনার এই একটাই পুত্র সন্তান একটাই কন্যা সকন্যা সন্তান কত আদর করে যত্ন করেছেন ফুলের মতো গড়িয়ে তাকে মানুষ করেছেন এত মায়া মহব্বত সবচাইতে মহব্বতের জিনিস হলো কি আপনার সন্তান সন্ততি সবচাইতে পৃথিবীর বুকে মহব্বতের জিনিস এই মহব্বতের জিনিসকে আপনি ছেড়ে চলে যাবেন এই মায়ার জিনিস কেউ ছেড়ে চলে যেতে যায় না বন্ধু আমার প্রাণের বন্ধু রে আমারও মনে হয় পৃথিবীটা আরো কয়েকদিন চলে যাক আপনি বলছেন আরো কদিন যাক আব্দুর রহমান বলছেন আরো কয়েকদিন চলে যাক আরো কয়েকজন আরো কতজন বলছে চলে যায় আরো কিছুদিন বেঁচে থাকি পাখিগুলো স্বাধীনের মতো পৃথিবীতে চলাফেরা করে এই ডাল থেকে ওই ডালে এই গাছ থেকে ওই গাছে বিভিন্ন দেশে তারা উড়ন্ত অবস্থায় চলাফেরা করে প্রত্যেকটা পৃথিবীর বুকে প্রাণীর বেঁচে থাকার আশা আছে সকল প্রাণীরাই বলে এই পৃথিবী ছেড়ে চলে যাব না এই পৃথিবী মায়া ছেড়ে চলে যাব না সকল প্রাণীর বেঁচে থাকার আশা আছে আরো কিছুদিন যাক আরো কিছুদিন চলে যাক কিন্তু বন্ধুরে এই পৃথিবী একদিন ধ্বংস হবে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বন্ধু আমার ভালো করে শুনে নেন আপনাদেরকে একটা একটা করে কথা বলছি বেশি সময় নেব না কারণ একটা দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ আগে বাড়াবো যেমন করে সারা বছর লেখাপড়া করার পর সারা বছর লেখাপড়া করার পর কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় হাই স্কুলে ইউনিভার্সিটিতে যেমন সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর যেমন হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে সারা মাস
মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আছে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আছে, অনুরূপ ভাবে এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী যেদিন প্রাণহীন হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা দিন ধার্য করে দেবেন, একটা দিন বেঁধে দেবেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব প্রাণহীন হয়ে যাবে, সব ছড়িয়ে ছড়িয়ে হবে। এই জন্য বলছেন মাটির দেহ মাটি হবে, কিসের পর অহংকার, মাটির দেহ মাটি হবে, কিসের পর বাস না, হায় রে এই দুনিয়ায় আসাম ডুবে না, হায় রে এই দুনিয়ায় আসাম ডুবে না, কত ঝোলা এসেছিল, কত ঝোলা এসেছিল, এই দুনিয়া পরে একা একা চলে গেল, সবকে ঝুবেনে কত ঝোলা এসেছিল, এই দুনিয়া পরে একা একা চলে গেল, সবকে ঝুবেনে আসলেতে সবই ফাঁকা, আসলেতে সবই ফাঁকা, কবর হবে ঠিকানা, হায় রে এই দুনিয়ায় আসাম ডুবে না, হায় রে এই দুনিয়ায় আসাম ডুবে না, আশা করে বাঁধলাম বাসাম, আশা করে বিল্ডিং বাঁধলাম করে আসাম, সাধের বালু চড়ে সেই ঘর আমার উড়িয়ে নিল, সর্বনাশ ঝড়ে আশা করে বাঁধলাম বাসা, সাধের বালু চড়ে সেই ঘর আমার উড়িয়ে নিল, সর্বনাশ ঝড়ে এখন সন্ধেবেলা কান্দিয়া কা, এখন সন্ধেবেলা কান্দিয়া কা, ভুকে লই বেদনা, হায় রে এই দুনিয়ায় আসাম ডুবে না, হায় রে এই দুনিয়ায় আসাম ডুবে না, রাজবদ সয়ামির ফকির নেই কোন বিভেদ, আজ রাজা কাল সে ফকির, গোর দেশ বিদেশে সুনদন বালাখানা কিছুই সঙ্গে যাবে না, হায় রে এই দুনিয়ায় আসাম ডুবে না, হায় রে এই দুনিয়ায় আসাম ডুবে না, বন্ধু আমার পৃথিবী থেকে আমরা সকলেই বিদায় নিয়ে চলে যাব, সকলেই ছড়ে ছেড়ে চলে যাব, আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দুনিয়া ফানিয়াতুন মুনকাদিয়া, পৃথিবীখানা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন দুনিয়াটাকে শেষ করে দেবেন, দুনিয়াটাকে ধ্বংস করে দেবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কেবল বাকি থাকবেন, ওয়া বাকা ওয়া জাহ অব্বিকে দল জালাল ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কেবল বাকি থাকবেন, আসমান পেড়ে যাবে, তারকাগুলো খোঁজে খোঁজে পড়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওই দিনটা একটা ভয়ঙ্কর দিন হবে, ওই দিনটাকে তোমরা স্মরণ করো, হে মুসলমানের ছেলেরা, হে যুবক ছেলেরা, ও আমার
আমার মা, আমার বোন, আমার বেটি, আমার খালা, আমার ওই দিনটাকে তোমরা স্মরণ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকূ রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত ওয়া তাদউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারা আন-নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মুসলমানগণ, হে মানুষগণ, ভালো করে শুনে রাখো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকূ রাব্বাকুম, হে মানুষরা তোমরা ভয় করো, কিয়ামতের প্রকম্প ভূমিকম্প ভয়ঙ্কর ব্যাপার, সেদিন তা প্রত্যক্ষ করবে, সেদিন তা দেখতে পাবে, প্রত্যেকটা স্তম্ভদাত্রী বিস্মিত হবে, আর দুগ্ধপোষ্য শিশু ও গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে, গর্ভবতী মহিলারা গর্ভপাত করে ফেলবে। আর মানুষকে তুমি লক্ষ্য করবে, এক মাতাল ও সদৃশ্য, যদিও তারা নিশা করেনি, পৃথিবীর বুকে দেখা যায় কয়েক রকমের মাতাল দেখা যায়, কেউ মদখর গাঁজাখর, মদখর মদ খেয়ে খেয়ে হিরোইন পান করে, গাঁজা পান করে, বিড়ি পান করে, নিশা পান করে, মদ পান করে, রাস্তায় চলাফেরা করে, মাতলামা করে, গালিগালাজ করে, আপনার আপনার ব্রেন্টাল হয়ে যায়, মস্তিষ্ক খারাপ হয়ে যায়। তোমার মদখরেরা, বিড়ি খরেরা, নিশাখরেরা যখন মদপান করে, এমনকি বাড়িতে এসে স্ত্রীকে মারধর করে, ছেলে মেয়েকে মারধর করে, সন্তান থেকে গালিগালাজ করে, মাতা পিতাকে গালিগালাজ করে। বন্ধুরে, সেদিন একটা দিন হলো কিয়ামত, ভয়ঙ্কর দিন, সেদিন তা প্রত্যক্ষ করবে, সেদিন দেখতে পাবে, প্রত্যেক স্তন্যদাত্রী বিস্মিত হয়ে যাবে, দুগ্ধপোষ্য শিশুকে তারা ভুলে যাবে, গর্ভবতী মহিলারা গর্ভপাত করে ফেলে দিবে, সন্তান মায়ের সন্তানকে ভুলে যাবে, দুধ দিতে ভুলে যাবে, মায়ের স্তনে দুধ দিতে ভুলে যাবে। সেদিন হলো বন্ধুরে, সেদিন ভয়ঙ্কর ব্যাপার। মানুষ যদি জানত, মানুষ যদি জানত, কবরের আজাবের খবর যদি দেখতে পেত, শুনতে পেত, জাহান্নামের আগুন যদি দেখতে পেত, জাহান্নামের আজাব যদি দেখতে পেত, কিয়ামতের বিকট শব্দ যদি শুনতে পেত, বন্ধুরে, কোন মানুষ পৃথিবীতে বেনামাজি হব না। যেমন বাচ্চারা, ছোট্ট শিশু বাচ্চা হামাগুড়ে দেয়, হামাগুড়ে দেয়, টানতে টানতে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে মায়ের কোলে এসে বসে দুধ পান করে। যদি কোন মুসলমানের ছেলেরা যদি আল্লাহর ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, কবরের ভয় যদি থাকতো, তাহলে কোন মুসলমানের ছেলেরা বেনামাজি হতো না। বাচ্চারা হামাগুড়ি দেয়, হামাগুড়ি দিয়ে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে মসজিদে তারা নামাজ পড়তে যেত। বন্ধু আমার, আমাদের মনের ভিতরে কি ভয় জাগ্রত হয় না? আল্লাহ আমাদের মনের ভিতরে ভয় জাগ্রত করো, তোমার ভয়, আমাদের মনের ভিতরে তাকওয়া, আমাদের মনের ভিতরে ঈমানের স্পিরিট আল্লাহ বাড়িয়ে দাও। কারণ আমাদের ভয় হয় যে আল্লাহ আমাদেরকে একদিন পুরো পৃথিবীটাকে আল্লাহ অন্ধকারে আচ্ছন্ন করে, অন্ধকারে ঢেকে নেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
পবিত্র কলামের মধ্যে বলেন, সূরা গাশিয়ার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন, হাল আতাকা হাদীসুল গাশিয়া উজাহ মাইদিন খাশিয়া। এই আয়াতটি নাজিল হচ্ছে আমাদের গ্রুপ লিডারের নাম, আমাদের আদর্শ জীবনের নাম, আদর্শ নেতার নাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন আমাদের গ্রুপ লিডারকে বলছেন, মানে আমাদেরকে বলতে চাইছেন, হাল আতাকা হাদীসুল গাশিয়া, নবী হে তোমাদের কাছে কি ওই কিয়ামতের দিন, ওই ঢেকে দেওয়ার দিন, ওই গ্রেফতারের দিনের খবর পৌঁছায়নি? নবী হে তোমাদের কাছে কি ওই ঢেকে দেওয়ার দিন, ওই কিয়ামতের দিনের খবর পৌঁছায়নি? এই নাম হলো গাশিয়া। গাশিয়া মানে হলো ঢাকা। আল্লাহ আমাদেরকে একদিন ঢেকে নেবেন, আল্লাহ আমাদেরকে একদিন ঢাকবেন। ওই দিনটার নাম হলো কিয়ামত, ওই দিনটার নাম হলো পরকাল। বন্ধু আমার, আমি আপনাদেরকে বলে যাই কিয়ামতকে কেমন ভাবে অ্যাঙ্গেল করছে। একটাই মহিলা আপনি যে মেয়েটিকে বিয়ে করেছেন, ওয়াতুন্নিসা সাদাকাতিহিন্না নিহলা, যে মেয়েটিকে আপনি বিয়ে করেছেন ধার্য মোহর না দিয়ে, মেয়েটিকে সুন্দর করে সোনা গানা দিয়ে, ধার্য মোহরানা দিয়ে মেয়েটিকে হালাল করেছেন, বিবিকে হালাল করেছেন, এই জন্য ওই মেয়েটি আপনার ইষ্টেরে, ওই মেয়েটি আপনার প্রাণের দেবে। তো একটাই মহিলা ওই মেয়েটি আপনার বিবি, আপনার স্ত্রী, আপনার প্রাণের বিবি। ওই মেয়েটিকে দাঁড়িয়ে দিলাম, ওই মেয়েটিকে দাঁড়িয়ে দিলাম, ওই মেয়েটি আমার স্ত্রী, ওই মেয়েটি আমার প্রাণের বিবি, কারণ আমার মেয়েটিকে আমি কবুল করে নিয়েছি, আমার বিবিকে আমি কবুল করেছি, এই জন্য ওই মেয়েটি আমার স্ত্রী, আমার দুটো চোখ ওই মেয়েটিকে দেখছে প্রেমের নজরে, ওই মেয়েটিকে দেখছে আমার দুটো চোখ প্রেমের নজরে দেখছে, কারণ হলো মেয়েটি আমার স্ত্রী, আমার কাছে প্রেমের নজরের মহিলা। ওই মেয়েটিকে আমার আব্বা দেখছে বৌমা নজরে, একটাই মহিলা। ওই মেয়েটিকে আমার আব্বা দেখছে বহুমা নজরে, ওই মেয়েটিকে আমার শ্বশুর দেখছে বেটি নজরে, ওই মেয়েটিকে আমার ভাগিনা দেখছে মামির নজরে, ওই মেয়েটিকে আমার ভাতিজা দেখছে চাচির নজরে, ওই মেয়েটিকে আমার
আরো সালারা দেখছে বোনের নজরে, ওই মেয়েটিকে আমার সালার বেটা দেখছে ফুফুর নজরে, ওই মেয়েটিকে আমার শালীর বেটা দেখছে খালা নজরে, একটাই মহিলা ওই মেয়েটিকে আমার বেটা দেখছে মায়ের নজরে, ওই মেয়েটিকে আমার ভাগনা দেখছে মামির নজরে, একটাই মহিলা তেমনি বন্ধ প্রেমাত হলো একটা। কিয়ামত কটা হবে? কিয়ামত কটা হবে? একটা হবে।